অ্যাপটি ইনস্টল করে একদিন ব্যবহার করে অ্যাপটির প্রেমে পড়ে গিয়েছি আপনি যখন অ্যাপটি দেখবেন এবং অ্যাপটির কাজ সম্পর্কে জানবেন আশা করি আপনার কাছেও ভালো লাগবে এবং অ্যাপটি ইনস্টল করতে বাধ্য হবেন অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য পারফেক্ট একটি অ্যাপ হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতন টেকন বাংলা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও আর এই সম্পূর্ণ ভিডিওতে আমি থাকবো আপনার বন্ধু নাসিম আপনি ভিডিওতে কমেন্ট করবেন এবং লাইক করবেন কারণ আপনার লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ যোগায় চলুন কথা না বাড়িয়ে এখন গুরুত্বপূর্ণ অ্যাপটির সাথে পরিচিত হয়নি অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং চার্জ বক্সে পিএইচ ডক্টর লিখে চার্জ করবেন এখানে দেখতে পাবেন এই অ্যাপটি কিন্তু চলে আসবে পিএইচ ডক্টর মানে ফোন ডক্টর অ্যাপটির লোগো আপনি দেখে রাখতে পারেন অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ইনস্টল করতে কি আপনার প্রবলেম হয় যদি প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তীতে ভিডিও তৈরি করার সময় অ্যাপগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন আপনি যখন প্রত্যেকটি অ্যালাউ দিয়ে দিবেন গুলো দেওয়া হয়ে গেলে এরকম ছয়টি অপশন শুরু হবে অ্যাপটির হোম পেজে কিন্তু ছয়টি অপশন দেখতে পাবেন আপনি প্রথম অপশনটিতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনি কোন ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন এবং আপনার মোবাইলের স্ক্রিনের সাইজ স্ক্রিন রেজুলেশন টোটাল র্যাম কতটুকু আছে ফোনে এবং কতটুকু অ্যাভেলেবেল আছে তাও সু হবে নিচের দিকে লক্ষ্য করলে আপনি ইন্টারনাল স্টোরেজের জায়গা কতটুকু দেখতে পাবেন এবং এখানে দেখতে পাবেন কতটুকু অ্যাভেলেবেল আছে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় এই অ্যাপটি আপনি সেই ফোনে ইনস্টল করলে তাকে কিছু জিজ্ঞেস করতে হবে না আপনি সব কিছু দেখে নিতে পারবেন আর আপনার ফোনেও ইনস্টল করে কিন্তু আপনার ফোনেরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন আপনি যদি এখান থেকে সফটওয়্যারে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার মোবাইলটি কোন সফটওয়্যারের উপর বেস করে তৈরি করা হয়েছে ডিটেলস ব্যাটারিতে ক্লিক করলে ব্যাটারি কোন হেলথে আছে মানে কোন পজিশনে আছে তাও দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন গুড পজিশনে আছে এবং নিচের দিকে ব্যাটারির চার্জের এখানে দেখতে পাবেন কোন টেকনোলজির উপর নির্ভর করে আপনার মোবাইলের ব্যাটারি তৈরি করা হয়েছে তা এবং এখানে মোবাইলের টেম্পারেচার শু হবে সেই সঙ্গে ভোল্টেজও কিন্তু দেখতে পাবেন ব্যাটারির আশা করি এই অপশনটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগলো আমি প্রত্যেকটি ডিটেলস আপনাকে দেখাবো না আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার কোনো ইচ্ছে নেই আশা করি আপনি এই অ্যাপটি ব্যবহার করলে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাকে দেখিয়ে দিচ্ছি এখন যদি আমি এই অপশনে ক্লিক করি তাহলে এখানে শো হবে আমি কোন সিমটি ব্যবহার করছি কোন অপারেটরের এবং থ্রি জি নাকি ফোর জি তাও শো হবে এক কথায় সিমের সব ডিটেলস এখানে শো হবে আমি যদি এখন এই হার্ডওয়্যার টেস্টে ক্লিক করি তাহলে এখানে শো হবে রিসিভার মাইক রেড গ্রিন ব্লু ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা স্পিকার ফ্ল্যাশ এক কথায় সব কিছুই শো হবে আমার মোবাইলের টাচও কিন্তু আমি চেক করে নিতে পারবো এখান থেকে যদি আমি টাচে ক্লিক করি তাহলে দেখতে পাবেন টাচটি কিন্তু হোয়াইট হয়ে যাবে ফিঙ্গারের মাধ্যমে সম্পূর্ণ টাচ এভাবে কিন্তু আমাকে আঁকতে হবে আপনি যখন ফিঙ্গারের মাধ্যমে এভাবে স্ক্রিনের উপর টাচ করবেন সেই সময় যদি কোনো জায়গায় দাগ না উঠে রেড তাহলে মনে করবেন মোবাইলের স্ক্রিনে প্রবলেম আছে আশা করি এভাবে চেক করে নিতে পারবেন এখান থেকে আপনি ফ্ল্যাশলাইটও চেক করতে পারবেন স্পিকার চেক করতে পারবেন সব কিছুই চেক করে নিতে পারবেন একটি মোবাইলের যা যা চেক করার প্রয়োজন সব চেক করে নিতে পারবেন আশা করি এই ছোট্ট একটি অ্যাপ আপনার মোবাইলে এখনই ইনস্টল করে রাখবেন কারো যদি প্রয়োজন হয় তাদেরকে আপনি দিতে পারেন অ্যাপটি এবং আপনারও কোনো সময় প্রয়োজন হবে আশা করি ভিডিওতে চেষ্টা করলাম খুবই গুরুত্বপূর্ণ এবং অসাধারণ একটি অ্যাপের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার খুব শর্টভাবে পরিচয় করিয়ে দিলাম আশা করি আপনি কমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ